আগামী অর্থবছর বছর থেকেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে সর্বজনীন পেনশন ব্যবস্থা বর্তমান মেয়াদের শেষ বাজেট বক্তব্য অর্থমন্ত্রী আহম ও মুস্তফা কামাল পরীক্ষামূলকভাবে সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর ঘোষণা দিতে পারেন আইন অনুযায়ী আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সে যে কোনো বাংলাদেশি নাগরিক এই পেনশনের অন্তর্ভুক্ত হতে পারবে না দশ বছর চাঁদা পরিশোধ করলে পাওয়া যাবে পেনশন সুবিধা পরিসংখ্যানব্যুরোর তথ্য অনুযায়ী দুই সালে ষাট মানুষের মানুষে সংখ্যা হবে মোট জনসংখ্যার বারো ভাগ কিন্তু এদের বেশিরভাগের নেই শেষ জীবনে আর্থিক নিরাপত্তা এসব বিবেচনায় সর্বজনীন পেনশন সুবিধা নিশ্চিত করতে চায় সরকার আইন অনুযায়ী প্রবাসী বেসরকারি চাকুরিজীবী অপ্রাতনিক খাতে নিয়োজিত ব্যক্তি ও সামাজিক নিরাপত্তা আওতভুক্ত জনগোষ্ঠীর জন্য থাকবে আলাদা ব্যবস্থা প্রতিটি স্কিম হবে স্বতন্ত্র সর্বনিম্ন চাঁদার হার নির্ধারণ করে দেবে সরকার কেউ চাইলে তার চেয়ে বেশি পরিমাণ চাঁদা দিতে পারবে ব্যক্তির দেওয়া চাঁদার সঙ্গে সরকারের দেওয়া মুনাফা যোগ করে মাসিক পেনশনের পরিমাণ নির্ধারিত হবে যা পাওয়া যাবে ষাট বছর বয়স থেকে জুলাই থেকে এ প্রকল্প শুরু করার সিদ্ধান্ত সরকারের ইউনিভার্সাল পেনশন স্কিম অত্যন্ত আধুনিক একটা কনসেপ্ট উন্নত দেশগুলোতে এটা আছে মাঝারি দেশও অনেকগুলোতে আছে বিশাল কর্মযোগ্য দুই চার বছর পরীক্ষার রিক্সা চলবে আগাবে হোঁচট খাবে ঠিক হবে তারপরে চূড়ান্ত রূপ নিতে নিতে তিরিশ সাল মন্ত্যবোধয় চলে চলে আসতে পারে সর্বজনীন পেনশনের জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠন করেছে অর্থ মন্ত্রণালয় অর্থনীতিবিদরা বলছেন সঠিক ব্যবস্থাপনা করতে পারলে রাষ্ট্রের সব নাগরিককে সুফল দেওয়া সম্ভব এক্ষেত্রে সবচেয়ে বেশি নজর দিতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যদি চলে যান এবং সেখানে পেনশন অথরিটি যদি বড় ধরনের মার খায় তাহলে তো এই যারা টাকাটা দিয়েছেন বিনিয়োগ করেছেন এই পেনশন স্কিমে তাদের কি হবে এবং সেখানে সরকারের দায় কতটুকু এগুলো তো অনেক ডিটেলস এর ব্যাপার আছে যেগুলো এখনো হয়তো তারা কাজ করছে আপাতত সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতা বহির্ভূত থাকবেন शाहिद अहमेद इंडिपेन्डेंट न्यूज ढाका